বলিউড অভিনেতা শাহেদ কাপুর ও মীরা রাজপুত দু হাজার সালের সাত জুলাই বিয়ে করেছিলেন তারপর কেটে গেছে নয়টি বছর বিয়ের পরের বছরেই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন এ অভিনেতা ভালোবেসে কন্যার নাম রেখেছিলেন মিশা কিন্তু মিশা জন্ম নেওয়ার পরেই শাহেদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল এক পুরনো সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি মেয়ে মিশা জন্ম নেওয়ার পরেই নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহেদ কেন এমনটি করলেন তিনি এর পেছনে রয়েছে একটি মজার ঘটনা শাহেদ কাপুর জানিয়েছেন মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে তার বিয়ে হয় বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলেছেন কিনা তা নিয়ে তার মনে বেশ দ্বিধা দ্বন্দ্ব কাজ করত কারণ এবার তিনিও মেয়ের বাবা হচ্ছেন ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে তাই আগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহেদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহেদ কাপুর বলেছেন মেয়ে হয়েছে শুনেই ফোন করি এক বছর আগে আমার বিয়ে হয় মীরার বাবাকে ফোন করে বলি বাবা বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করে নিত করে থাকলে আমায় ক্ষমা করবেন দু হাজার ষোলোর ছাব্বিশে আগস্ট তাদের কোল জুড়ে আসে মিশা এরপর দু হাজার সেপ্টেম্বর পুত্র সন্তান জেইনের জন্ম দেন মীরা